হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো নৈহাটি থেকে একদম শ্যামনগরের যে রাউতা রোডের উপরে যে ওভারপাসটা আছে, অত দূর অবধি আপডেট দেবো তোমাদের। তো এর আগের আপডেট ভিডিওতে তোমাদের কাপামোড় থেকে একদম নৈহাটি অবধি আপডেট দিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের। তো এই কাপামোড় থেকে একদম আমি এই নিমতা রোড অবধি, নিমতা পর্যন্ত এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিব, মানে সব পার্ট বাই পার্ট করে দেবো, নাহলে পুরো ভিডিওতে দেখাতে গেলে, মানে একবারে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, এর জন্য সব পার্ট বাই পার্ট দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, শেষ অবধি দেখবে আমার ভিডিওটা। অনেক দূর থেকে এসছি বন্ধুরা আপডেটে। এই যে দেখুন রাস্তার সামনে যে ভাগ হয়ে যাচ্ছে সার্ভিস লেনে আর এক্সপ্রেস লেনে, তার কারণ হচ্ছে এই যে দেখুন সামনে ওভারপাস আসছে একটা, এদিকে প্রচুর ওভারপাস আছে এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, একটু পরপরই ওভারপাস আছে, তার মধ্যে অনেক ওভারপাসগুলো চালু হয়ে গেছে। দেখুন এটা দু সাইডের লেনই চালু হয়ে গেছে ওভারপাসের, ওই সাইডে কিছুটা ওয়াল বাকি আছে, সাইড ঘেরার ওয়াল যেটা কংক্রিটের। দেখুন এই সাইডে ঢালাই করা হয়েছে, এখনো খোলা বাকি আছে। কংক্রিটের ঢালাই করার সময় যে টিনগুলো লাগানো হয় সেই টিনের কথাই বলছি। এই দেখুন আবার নেমে পড়লাম ওভারপাস থেকে, ওভারপাসগুলো একদমই ছোট, মানে কখন উঠছি কখন নামছি বোঝা যাচ্ছে না। এই দেখুন আমার ডান দিকে দেখুন যত সম্ভব লাইটের কাজ হবে, ইলেকট্রিকের কাজ হচ্ছে, এদিকে ড্রেন মতো করেছে আসার সময় দেখলাম, তো যাওয়ার সময় এখন যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না এদিক থেকে। এই দেখুন আমার বাঁদিকে দেখুন এগুলো সব গার্ডওয়ালগুলো, গার্ডওয়ালের যে কংক্রিটের ইয়েগুলো আছে ওভারপাসে যেগুলো বসছে এগুলো বসানো হচ্ছে, কিছু কিছু বসাচ্ছে আবার কিছু কিছু ডাইরেক্ট ঢালাই করেও দিচ্ছে, এগুলো সব রাখা আছে। আবার যেদিকে মানে সামনে হচ্ছে পানপুর বাস স্ট্যান্ড, ওখানে কাজ হচ্ছে জন্য এগুলো রেখে দিয়েছে, ওখানে সব উঠে যাবে। যখন হচ্ছে এই অ্যাপ্রোচারের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, মাটি লেভেল করা উপর অবধি, তো তারপরে কিন্তু এই যে সাইডের যে ঘেরার ওয়ালগুলো মতো আছে এগুলো নিয়ে যাবে। এই দেখুন সামনে আবার ডাইভার্সন আসছে, এই যে আমাদের বাঁদিকে চাপিয়ে দিল সার্ভিস রোডে। এই দেখুন এদিকে এটা হচ্ছে পানপুরের ওভারপাস, এখান থেকে অ্যাপ্রোচ শুরু হবে। এই যে দেখুন প্রথম দিকটায় কিন্তু ডাইরেক্ট কংক্রিটের ওয়াল করে তুলে দিচ্ছে, আর তারপরে কিছুটা পরে যে দেখুন এদিকে আবার যে গার্ড ওয়াল দিয়ে মানে উঁচু করছে, এভাবে প্রতিটা ওভারপাসেই এরমই দেখছি। এই যে দেখুন এই যে মাটি লেভেল করেছে এদিকে, এদিকে সার্ভিস লেনটাও বেশ ভালোই আছে, একদম স্মুথ রাস্তা, মানে এখান থেকে নিমতা অবধি কিছু কিছু ওভারপাসে একটু খারাপ আছে, একটা দুটো ওভারপাসের ওখানে সার্ভিস লেনগুলো একটু খারাপ আছে, তাছাড়া সব জায়গায় পুরো ভালো। এই দেখুন এদিকে আবার একটু কম, এই পাশ সাইডটায় আবার একটু কম কাজ হয়েছে। সেই আমাদের যে NH-12 মতনই কাজ হচ্ছে, যেখানে কাজ হচ্ছে তো খুব হচ্ছে, যেখানে হচ্ছে না তো একটু পিছিয়ে পিছিয়েই কাজ হচ্ছে। এই দেখুন এদিক থেকে কাজ করতে করতে যাচ্ছে মনে হচ্ছে, সব বালিগুলো মাটি রেখে দিয়েছে, এগুলো সব লেভেল করবে। তো বন্ধুরা, এখন ওভারপাস থেকে ছেড়ে যাচ্ছে, এখন ছেড়ে যে সামনে এখন যে আবার চার লেন চলে আসছে, এই দেখুন আমাদের এখন ডান দিকে নিতে বলছে এই রাস্তাটা, আর এদিকে এই পাশের আমার বাঁদিকে সার্ভিস লেনটা চালু আছে। এই যে দেখুন সবে সবে চালু করেছে, দেখুন পিচ ঢেলেছে স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এই যে বাঁদিকে দেখুন এদিকে ড্রেন সিস্টেম করে দিয়েছে। এই কাজটা আমার হচ্ছে কিছুদিন আগেই হয়েছে দেখে বোঝা যাচ্ছে। তো যেটা বলছি, মানে যারা এখনো আমার এই ভিডিওটা দেখছো, মানে প্রথম ক্লিক করেছো আমার এই ভিডিওতে, তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমি হচ্ছে এই NH-12 আপডেট দিই যে কলকাতা শিলিগুড়ি রুটের কোথায় কী কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা, কারণ পশ্চিমবঙ্গে যেদিকে মানে হাইওয়ের কাজ হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে বা যে স্টেট হাইওয়ের যে কাজ হচ্ছে ওগুলোর আপডেট দেবো বন্ধুরা, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই দেখুন বন্ধুরা সামনে হচ্ছে টোল প্লাজার কাজ হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যে দেখুন এখানে আবার যে টোল প্লাজা শুরু হচ্ছে জন্য এদিকে আবার যে কংক্রিটের ঢালাই করেছে, এই সব কটা মানে টোল প্লাজার সামনেই দেখি যে
কংক্রিটের হচ্ছে রাস্তা করে দেয়, এটার কারণ কি বন্ধুরা? তোমরা যদি তোমাদের যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এর কারণটা কি। তো এদিকে সবে যে পিলারের কাজ করা হচ্ছে, এখানে দাঁড়ালাম না, অনেকটা পর মানে অনেকটা পথ যেতে হবে আমাকে। এই দেখুন আমার ডান দিকের ওইটা এখনো রাস্তা কাজ হচ্ছে, এখনো ওই সাইডেও দেখা যাক মানে কংক্রিটের ঢালাইয়ের রাস্তা হয় নাকি না পিচ ঢালে। আবার যখন এক দু মাস আপডেট এক দুই মাস পরে আপডেট দিতে আসবো তখন বোঝা যাবে। এই দেখুন আবার পিচের রাস্তায় চলে আসলাম। এই যে দেখুন এদিকে হচ্ছে মানে এইসব কলকাতা পুলিশই এগুলো সব দেখাশোনা করে, ট্রাফিক পুলিশগুলো। এদিকে এখনও ট্রাফিক পুলিশ দেখা যায়নি, যতদূর সামনের দিকে আগাবো তত মানে তত দেখা যাবে। আর আমি সকাল সকাল বেরিয়েছি তো এখন দেখা যাচ্ছে না ট্রাফিক পুলিশগুলো। দেখুন আমার বাঁদিকে সার্ভিস লেনটা চালু আছে। এই দেখুন এদিকে ড্রেনের কাজ হচ্ছে জল মানে পাস হওয়ার জন্য। আর আমি যে এখন যে চার লেন রাস্তা দিয়ে যাচ্ছি, এখন এই রাস্তাটা এখন তো খুব সুন্দর স্মুথ সুন্দর কাজ হয়েছে বন্ধুরা, মানে কোনো স্ট্রেসই লাগছে না। আমি বাড়ি থেকে প্রায় এত দূর আসছে প্রায় 80 কিলোমিটার হবে, মানে কন্টিনিউয়াস ধরে আমি মানে চালিয়ে যাচ্ছি। ওখান থেকে মানে বাড়ি থেকে আসলাম ওই যে বড় জাগলি থেকে কাবামোড় আসলাম, এদিকে কিন্তু এক ফোটাও দাঁড়াইনি, আমি কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। তো প্রায় 80-85 কিলোমিটার চালানো হয়ে গেছে যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন। তো শরীরে কোনো মানে স্ট্রেসই আসছে না যে এত দূর চালিয়ে এসছি বিরক্ত লাগছে, রাস্তা একদম স্মুথ। তো যাই হোক বন্ধুরা, আমি রিটার্ন করার সময়ও বেশিক্ষণ দাঁড়াইনি, 5 মিনিট একটু দাঁড়িয়ে আবার রিটার্ন করেছিলাম। তো তোমরা যদি মানে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে বা কৃষ্ণনগরের দিকে যেতে চাও তাহলে কিন্তু এই রাস্তাটা নিতে পারো, বারাসাতের ওখান থেকে স্কিপ করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাপামোড়ের যে সিগন্যালটা আছে ওখান থেকে ডান দিকে রাস্তা নিয়ে বড়জাগালি হয়ে এনএসটিএল ধরতেই পারো। এনএসটিএলের কাজও মানে খুব ভালো হয়ে গেছে, রাস্তা অনেক ভালো হয়ে গেছে, শুধু ওই কিছু কিছু ওভারপাসে একটু মানে সার্ভিস লেন আছে ওটাতে তোমাদের একটু স্পিড কম হতে পারে, তাছাড়া তেমন কিছু অসুবিধা হবে না। এই যে দেখুন সামনে হচ্ছে একটা কালভার্টের কাজ হচ্ছে, আমি ভুলে গেছিলাম, আমি আমার নাম আবার ভুলে যাওয়ার অভ্যাস আছে বন্ধুরা, তার জন্য সরি। তো যাই হোক বন্ধুরা, যে আবার যে দেখুন আবার চার লেনে ঢুকে গেলাম। তো যেটা বলছিলাম তোমরা হচ্ছে এনএসটিএল ধরতে পারো অবশ্যই, এনএসটিএলের কাজ অনেকটা আগে গেছে আর রাস্তা অনেকই ভালো একদম কৃষ্ণনগর অবধি। শুধু রানাঘাটটা তোমাদের পার করতে হবে ওই 9টার আগে অবধি যদি পার করতে পারো এই কন্ডিশনে কিন্তু যদি যেতে পারো তাহলে কিন্তু অনেক আরামে যেতে পারবে। আর যদি তোমরা এসটিকে রোড ধরে যেতে চাও ওটা যাওয়ার থেকে ওই রাস্তায় এনএসটিএল ধরাটাই অনেক ভালো, সকাল সকাল যদি বেরিয়ে যেতে পারো। ওইদিকে মানে ওইদিকে রাস্তাটা একদমই ন্যারো রোড, মানে ওয়ান লেন ওয়ান ওয়ে, যেটা টু লেন বলে যেটাকে। তারপর গ্রামের দিকে রাস্তা দিয়ে যায় মানে গরু ছাগল মানুষজন, তারপর রেল গেটের সমস্যাও আছে ওইদিকে অনেক, তার থেকে এনএসটিএল ধরাটা অনেক ভালো। এই কল্যাণী এক্সপ্রেস ধরে ওই এনএসটিএলটা ধরা অনেক ভালো আমার যেটা মনে হয় বন্ধুরা, তোমরা দেখতে পারো ট্রাই করে। তো এই রাস্তাগুলো সার্ভিস লেনগুলো বেশ ভালোই চওড়া চওড়া করে দিয়েছে, স্টেট হাইওয়ে হলে কি হবে, বেশ ভালোই মানে চওড়া করে দিয়েছে। গিয়ে দেখুন আবার রাস্তা সব ভাগ হয়ে যাচ্ছে, সার্ভিস লেন আমার দু সাইডে সার্ভিস লেন, আর দেখুন সামনে ওভারপাসটা উঠে যাচ্ছে। এদিকেও চার লেনের ওভারপাসটা চালু হয়ে গেছে, মানে বেশি দিন মনে হচ্ছে চালু হয়নি, দেখেই মনে হচ্ছে। দেখুন এদিকে কিছুটা মানে ওয়ালগুলো হচ্ছে বাঁধার কাজ আছে, কংক্রিটের ওয়ালগুলো, তাছাড়া তেমন আর কাজ নেই, এখন খালি রং করবে ফটাফট। এটা হচ্ছে শ্যামনগরের ওভারপাস, শ্যামনগরের কাছে চলে এসেছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এ দেখুন বন্ধুরা, এই যে শেষ হয়ে গেল ওভারপাসটা, আবার চার লেন ধরে ফেললাম। তো বন্ধুরা আমি এদিকে নতুন এসেছি, প্রথমবার এসেছি, যদি জায়গার কোনো গোলমাল হয়ে থাকে নামের ভুল হয়ে থাকে তাহলে একটু মানে অ্যাডজাস্ট করে নেবেন, তার জন্য সরি বন্ধুরা যদি ভুল হয়ে থাকে।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।